কলেজ বিভাগে বাংলা স্যার আপনি যেখানে থাকুন না কেন মঞ্চের উত্তর পাশে দেখা করুন Thank you.
মঞ্চের আমাদের প্রিয় মানুষ কেশবপুরের প্রিয় মানুষ কেশবপুরের মাটির মানুষই এখন যশোরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মঞ্চে আসবেন আমাদের আরেকজন প্রিয় মানুষ মঞ্চে আসবেন কেশবপুর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব এইচএম আমির হোসেন মঞ্চে আসবেন কেশবপুর পৌরসভার মেয়র জনাব আব্দুল সামাদ বিশ্বাস মঞ্চে আসবেন আমার প্রিয় আদর্শ পুরুষের আজন্মের রক্তের অধিকার রক্তের উত্তরাধিকার জনাব এস কে সাদেকের পুত্র তানভীর সাদেক মিসেস নাসিমা সাদেক চম্পা আবু সাহেব মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্চে আসবেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল মঞ্চে আসবেন আমাদের যশোর মঞ্চে আসবেন জনাব সাদেক পরিবারের আরো উত্তরাধিকার মাসরুর সাদেক মঞ্চে আসবেন নমন সাদেক এখন আমি যারা সম্পৃক্ত ছিলেন যারা দীর্ঘদিন আমাদের লেখাপড়া শিখিয়েছেন যারা অবসর নিয়েছেন যারা অবসর প্রাপ্ত হয়েছেন যারা জীবিত আছেন প্রশাসক প্রধান শিক্ষক এস এম আমিনউদ্দিন অথবা তার পরিবারের সদস্য মঞ্চে আসবেন এই স্কুলের আরেকজন দক্ষ কারিগর স্বর্গীয় ললিত ভূষণ দত্ত সম্ভবত তার পুত্র এসছেন কৃষ্ণাশীষ দত্ত মঞ্চে আসবেন স্বর্গীয় সুধীর মিত্র আমি একটু আপনাদেরকে মাঝখানে বলে নিই যে 72 বছর পর আমাদেরকে অনেক জায়গায় যেতে হয়েছে নামগুলো সংগ্রহ করার জন্য তারপরেও হয়তো কারোর নাম বাদ থেকে যেতে পারে কিংবা কারোর নাম অতিরিক্তভাবে যুক্ত হয়ে যেতে পারে এজন্য আমরা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের আমাদের বুড়িয়াটি হুজুর নামে যিনি সবচেয়ে পরিচিত ছিলেন নূর ইসলাম ফারুকী সাহেবের তিনি আমাদের মাঝে নেই তার প্রতিনিধি কেউ এসেছেন নিশ্চয়ই এখানে তিনি মঞ্চে আসন নেবেন আব্দুল কাইম স্যারের কেউ এসে থাকলে আব্দুল কাইম মরুম আব্দুল কাইম স্যারের কেউ এসে থাকলে তিনি মঞ্চে আসন নেবেন মরুম আবু বক্কর খান স্যারের ছেলে এসেছেন আমি জানি তিনি এসে থাকলে আসন নেবেন আশা করি স্বর্গীয় কেশব লাল চ্যাটার্জি তার পক্ষ থেকে একজন এসেছেন আমি যতদূর জানি বাসুদেব সম্ভবত আরেকজন বাবু কুমুদ রঞ্জন কুণ্ডু আমাদের আরেকজন স্যার পদার্থ বিজ্ঞানের স্যার ছিলেন বিজ্ঞানের স্যার স্যারকে আমি দেখেছি নিশ্চয়ই স্যার আসবেন স্বর্গীয় গৌরঙ্গ বিশ্বাস তার প্রতিনিধি কেউ আসলে নিশ্চয়ই আসন নেবেন কনক দে আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক কনক দেশ মোহাম্মদ বজলুর রহমান
আসেন আসুন নেবেন আশা করি আসুন নেবেন স্বর্গীয় কানাইলাল পাল তার সন্তানরা নিশ্চয়ই এসেছে কেউ আমার তার না নিশ্চয়ই বগিরাত কোথায় না রইল আসছে কেশবপুর পাইলট কলেজিয়েট স্কুলের সর্বশেষ মানে এখনকার অধ্যক্ষ বাদে তিনি সর্বশেষ অধ্যক্ষ ছিলেন এম সবেদানি তিনি আসছেন নিশ্চয়ই আসলে তাকে আসন নেওয়ার অনুরোধ করব শ্রী হেমলাল চক্রবর্তী আসন নেওয়ার অনুরোধ করছি আজহারুল ইসলাম যদি তার প্রতিনিধি আসেন হাফিজুর রহমান আসার কথা আমি জানি মরহুম আব্দুল করিম সাহেবের ছেলে আসার কথা আমি আসন নেওয়ার অনুরোধ করব মরহুম কবিল উদ্দিন আমাদের ক্রীড়া শিক্ষক ছিলেন তার প্রতিনিধি কেউ এসে থাকলে তাকে আসন নিতে অনুরোধ করব স্বর্গীয় প্রাণকৃষ্ণ চক্রবর্তী তার প্রতিনিধিকে আসন নিতে অনুরোধ করব স্বর্গীয় নন্দলাল হালদার তার প্রতিনিধি কেউ আসলে আসন নিতে অনুরোধ করব মোহাম্মদ নুরালী দফাদার স্যার অসুস্থ ছিলেন আমাদের খুব লম্বা 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 স্যার আর কি লম্বা স্যার ছেলে আসে বাবু মরহুম আব্দুল আজিজ স্যারের যদি কেউ এসে থাকেন স্বর্গীয় ভূপেন হালদার তার কোনো প্রতিনিধি যদি এসে থাকেন মরহুম বাবর আলী তার কোনো প্রতিনিধি আসলে আসন নেবেন মরহুম মীর ইনসান আলী আমাদের দপ্তরে ছিলেন আমরা তাকে পেয়েছিলাম তার কেউ আসলে আসন নেবেন মরহুম আনোয়ার আলী আমাদের পিয়ন ছিলেন তিনি তার ছেলে আসে সম্ভব নিহারউদ্দিন পণ্ডিত তার কোনো নিহারউদ্দিন পণ্ডিত সম্ভবত আমাদের তারা বলতে আর কি তার কেউ আসলে আমি আসন নিতে অনুরোধ করবো মরহুম মোসলেম উদ্দিন তার কেউ আসলে আমি আসন নিতে অনুরোধ করব আমাদের আরেকজন শিক্ষক এখন আমি এই প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠাতা ছিলেন তাকে আব্দুল হালিম তার সন্তান আসন গ্রহণ করছেন স্বর্গীয় অমূল্য মণ্ডল স্বর্গীয় অমূল্য মণ্ডল যিনি জমি দান করেছিলেন তার পক্ষে প্রাণকৃষ্ণ নন্দী গুরুগ্রাম থেকে স্বর্গীয় মাতার দাস যাকে আমরা ইংরেজ মাতার হিসেবে জানি স্বর্গীয় সুবোধ কুমার মিত্র সাবেক এমএনএ তার পক্ষে আসবেন অ্যাডভোকেট মিলন মিত্র তার সন্তান অ্যাডভোকেট ইসাকউদ্দিন যাকে আমরা ইসাকুল উকিল হিসেবে চিনি যিনি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন তার সন্তান মোহাম্মদ শামসুজ্জামান মঞ্চে আসবেন নওয়াব আলী খান তার পক্ষে আসবেন তার সন্তান তৌফিক কামাল রতন করে তিনিও জমিদান করেছেন পরবর্তীকালে সেই প্রতিষ্ঠানের জন্য আব্দুস সবুর মরল রাজা শিক্ষক কর্মচারীদের তালিকায় আমাদের সূক্ষ্ম প্রিয় মানুষ এবং আমি আগেই খুব দ্রুততার সাথে পাঠ করার কারণে হয়তো আমার প্রিয় ভাইয়েরা স্মরণ করতে পারেননি অথবা বুঝতে পারেননি শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদম সহ গণ ললিত শ্রী বিশাখাঞ্চ হে কৃষ্ণ করুণ সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি মোকং করুতি বাচলং পঙ্গুং লঙ্ঘুতি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ ভাবে পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই মঙ্গল লাভ করুক, সকলেই নিরোগ হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন জেমস অমরবদ্ধ। সর্বপ্রথম আমি আমার সৃষ্টিকর্তা প্রভু ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকে এই মহতি অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আমি কৃতজ্ঞ এবং প্রভুকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মাননীয় প্রধান অতিথি এবং আরও যারা অতিথিবৃন্দ রয়েছে এবং উপস্থিত জনতা প্রত্যেককে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি পবিত্র বাইবেল থেকে যাত্রা পুস্তক তার 20:12 ঈশ্বর মুসা নবীকে সিনাই পাহাড়ে 10 আজ্ঞা দিয়েছিলেন, যে 10 আজ্ঞা দ্বারাই যেন তোমার ঈশ্বর সদা প্রভু যে দেশ দেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। আমি সৃষ্টিকর্তা ঈশ্বরকে আরেকটি বার ধন্যবাদ রব্বানা আমন্না বিমা আনসালতা ওয়াত্তাবানা রাসূলা ফাকতুবনা মা আশ-শাহিদিন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা উফ লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লা লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রউফুর রহীম রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা ওয়ালা আল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাওয়াকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়া রহমনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ফানসুরনা আলাল কওমিজ জালিমিন ফানসুরনা আলাল কওমিল মুনাফিকিন। হাই রব্বুল আলামিন, আজকে যে আয়োজন আমাদের সাবেক শিক্ষামন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মরহুম শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবার এবং পরিজনের সার্বিক কল্যাণ কামনা করছি। হাই রব্বুল আলামিন, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ লস্কর আলী মোড়ল তার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আরও অনেক দাতা আছে যারা জমি দিয়ে অর্থ দিয়ে এ প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। হায় রব্বুল আলামিন, এই প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষক 1942 থেকে যারা এই এই প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের জান্নাতুল ফেরদাউস নসিব হোক এ কামনা করছি। আর যারা হিন্দু মারা গেছেন তাকে তাদের স্বর্গীয় আত্মা কামনা করছি। হায় রব্বুল আলামিন, এই প্রতিষ্ঠানের আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের শ্রম, নিষ্ঠা, আন্তরিকতা, সততা বিভিন্ন পর্যায়ে যাদের অনুদান আছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এই প্রতিষ্ঠানের বর্তমান সময়ে যারা শিক্ষক কর্মচারী তারা তাদের সুন্দর জীবন পরিচালনা হোক, এই স্কুলটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নিক। আয় রব্বুল আলামিন, তুমি এই কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে কবুল করে নিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। প্রতিনিধি এই প্রতিষ্ঠানে যারা মানুষ তৈরি করেছিলেন, সেই সব শিক্ষক যারা আমাদেরকে সাহায্য করেছিলেন, দুপুরের টিফিন দিতেন, সেই সমস্ত কর্মচারী তাদের প্রতিনিধি আজকে মূলত এই অনুষ্ঠানে সম্মানিত। একটু দ্রুত করো, আমাদের যারা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক আছেন একটু দ্রুত করতে হবে। এরপর জমিদাতা মরহুম আব্দুল করিম খা তার পক্ষে নেবেন ওয়াজেদ আলী খান ডাবলু, তাকে দিবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। স্বর্গীয় ডাক্তার ধীরেন্দ্রনাথ সাহা তার পক্ষে ক্রেস্ট গ্রহণ করবেন অরূপ সাহা, ক্রেস্ট দেবেন যশোরের জেলা পুলিশ সুপার জনাব আনিসুর রহমান, পিপিএম পিপিএম সেবা আনিসুর রহমান।
স্বর্গীয় সুবোধ মিত্র এবং মাননীয় প্রতিমন্ত্রী ইসমত আলা সাদেক, তার পক্ষে মনিরুজ্জামান কেরেস নেবেন মাননীয় প্রতিমন্ত্রীর কাছ থেকে। মাননীয় প্রশ্ন করবেন তার ছেলে তৌফিক কামাল খান রতন, কেরেস দেবেন মাননীয় প্রতিমন্ত্রী ইসমত আলা সাদেক। এরপর আব্দুস সবুর গোস্বামী তার ভাইপো, কেরেস দিবেন কেশবপুর পৌরসভার মেয়র জনাব আব্দুস সামাদ বিশ্বাস।